হাততালি না, হাততালি গেছে, হাততালি গেছে, আর দু একজনকে দিন। আপনারা একটু স্লোগান তুলুন না, একটু স্লোগান তুলুন না, স্লোগান স্লোগান দিন। কেমন লাগছে আপনার এখানে? না না, ওইটা করুন, আমি বলছি কতটা উৎসাহিত। আমরা আগে ছিলাম দুটো সিটে, সেই জায়গার থেকে উঠে এসেছি 18 সিটে। আমরা খুবই উল্লাসিত এবং আমাদের ওবিসি মোর্চার ইভেন সারা বিশ্বের, তাই পশ্চিমবঙ্গের সমস্ত লোকেরা খুবই উল্লাসিত। আমরা লাড্ডু বিতরণের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিষ্টি বিতরণ, বিভিন্ন রকম শরবত টরবত এই রকমের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং খুব ভালো লাগছে। ইভেন আমরা এতে স্ক্রিনও দেখছি, স্ক্রিনে দেখে আমাদের খুবই আমরা মনোমুগ্ধকর। আমরা জানি আগামী দিনে আমরা আরও ভালোভাবে কাজ করে আমরা আরও এগিয়ে যাবো এবং বিধানসভা ভোটে আমরা যেন আরও ভালো সিট পেতে পারি, আরও অনেকটা সিট নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এই চেষ্টা করি। রাস্তায় এই ধরনের আয়োজন কেন? রাস্তায় এই আমরা পথচারী লোকদের পাচ্ছি, তারা দেখতে পাচ্ছে যে আমরা আমরা কতটাই প্রোগ্রামটাকে কীভাবে আমরা হাইলাইট করছি সেটা দেখতে পাচ্ছে এবং আমাদের মিষ্টি বিতরণ হচ্ছে এবং আমাদের লোক সংখ্যাটাও দেখা যাচ্ছে, তারা কে কতটা উল্লাসিত, কে কীভাবে বিজেপিতে এই জন্য আমরা খুবই খুশিতে এবং প্রত্যেকে আমাদের সাথে সঙ্গ দিচ্ছে, আমরা প্রত্যেকে আনন্দিত। আমার নাম অর্চনা পাল, আমি বেহালার বাসিন্দা আর ওবিসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। जिन्होंने अपना योगदान दिया है, बड़ा महत्वपूर्ण योगदान दिया है इस देश के लिए और इस लोकतंत्र के लिए। और कांग्रेस अध्यक्ष राहुल गांधी और कांग्रेस की वरिष्ठ नेता सोनिया गांधी। आज के अपने देखने की धोने प्रोग्राम होच्छे? আমাদের এই ঐতিহাসিক জয় সারা ভারতবর্ষে চলছে, সমস্ত প্রোগ্রাম। আমরাও একটা 40 নম্বর ওয়ার্ডে এইরকম একটা প্রোগ্রাম করেছি যে সকলকে নিয়ে আমরা আজকের যে মোদিজির দ্বিতীয় শপথ, সেই শপথকে সারা বাংলা লোককে দেখাবার জন্য আমরা প্রতি মুহূর্তে সমস্ত জায়গায় করেছি, এখনও 40 নম্বর ওয়ার্ডে করেছি, সকলে এসছে। আমরা সকলকে আমন্ত্রণ করেছি, ভেদাভেদ বিচ্ছেদ করে সকলকে আমন্ত্রিত করেছি এবং তারা সকলে এসছে এবং এই প্রোগ্রাম দেখার জন্য। আমাদের সাথে আমাদের দিদি আছে, দিদি কিছু বলবে এই এই প্রোগ্রামের ব্যাপারে। আপনারা আর কি অনুষ্ঠানের আয়োজন করেছেন? আয়োজন করেছি আমরা, জায়ান্ট স্ক্রিন করেছি এবং এরপর যখন শপথ গ্রহণ স্টার্ট হবে তখন আমরা লাড্ডু দেবো সকলকে, জল দেবো, তাদের মিষ্টিমুখ করাবো, যাতে মানুষ যাতে বোঝে যে আমরা কী জন্য এসেছি। কোন জায়গাটায়? এটা 40 নম্বর ওয়ার্ড পটুয়াটালের মুখ এবং সূর্য শেষে পটলের মুখের সংযোগস্থলে। এর আগে বাংলায় কখনো এই ধরনের আয়োজন দেখা যায়নি, কেন? এই ধরনের আয়োজন দেখা যায়নি, আমরা তখন বাংলায় সীমিত মাত্র ছিলাম, এখন আমরা বাংলায় 18টা সিট পেয়েছি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা বিধানসভা চেষ্টা চালাবো, বিধানসভা কীভাবে আমরা পাই, কীভাবে আনতে হবে সে সমস্ত প্ল্যান করছি। আর আমাকে দিদি এখন কিছু বলবে। 40 নম্বর ওয়ার্ড, আরেকবার বলুন। রাকেশ সাহানি, 40 নম্বর ওয়ার্ড, স্টেট এক্সিকিউটিভ, ওবিসি মোর্চার থেকে আমরা এটা করছি। पिछली सरकार में प्रधानमंत्री मोदी जी ने कई ऐसी योजनाएं शुरू की थी। There were so many programs on health, nutrition, and we see the BJP member of parliament celebration and at your heart is because it's neither the post nor the designation nor the office to celebrate it. It's the process, it's the participation, and that's where the numbers take center stage or get foregrounded. Shiv Sena.